এই 50,000 টাকা দিলে ইমাম সাহেবরে 20 হাজার জায়গা আপনার ফিল হয়ে ফেটটা ফেটটা জায়গা একসাথে করলে না 50,000 লাগে দিলেন তো আপনি 1,000 টাকা আপনি কইতে পারে গিলে গিয়া তাহলে বলে আপনি কিপটা নাম্বার 1 ঠিক হিংসুক নাম্বার 2 বেঈমান নাম্বার 2 আর এই যে তারাবি আইছে না সূরা তারাবি জি দেখবেন 20টি হ্যাঁ পুরান 10টি হ্যাঁ 50 টাকা নোটটা সিরা কোন রকম ভাবে তুইল্লা 4,500 4,500 অথচ এই বেচারাটার রমজান মাসে পরিবারে খরচ হইছে 7 দিনে 12,000 ঠিক একমাত্র এই লোকটা কইত্তিকা টাকায় যে মুয়াজ্জিনরা আজান দেয় যে ইমাম সাহেব নামাজ পড়ে দেখবেন বডি বাড়ি খুব সুন্দর এরা ইচ্ছা করলে দৈনিক 1,000 টাকা রুজি করতে পারে পারেনি হেরা ফইরা রইছে মসজিদে মনে করছে হেরা মনে মাগনা ফইরা রইছে কি কই যাইব হেরা ইজ্জতের ডরে ফইরা রইছে ঠিক মেহরাব ডরে ফাহারা দিবার লাগিয়া ফইরা রইছে আল্লাহর ওয়াস্তে রমজান মাসে হিসাব কইরেন না আপনার যে মুসল্লি তারাবিত হন একটা বছরে কি এই ইমাম সাহেব মুয়াজ্জিনরা লাগিয়া কি 1,000 টাকা রাহন জানা একটা বছরে কি 1,000 টাকা রমজানের জন্য আলাদা বালিশ নিছে রাহন জানা 1,000 করে টাকা রাখলে মসজিদে 100 মুসল্লি হয় না যে কোনো মসজিদে তো 50 জন মুসল্লি হয় এই 50,000 টাকা দিলে ইমাম সাহেবরে 20 হাজার জায়গা আপনার ফিল হয়ে ফেটটা ফেটটা জায়গা একসাথে করলে না 50,000 লাগে দিলেন তো আপনি 1,000 টাকা আপনি কইতে পারে গিলে গিয়া তাহলে বলে আপনি কিপটা নাম্বার 1 হিংসুক নাম্বার 2 বেঈমান নাম্বার 2 কিরা বলেন ইমাম সাহেবরে বেতন দিতে হিসাব করে বেডার ফ্যাট নাই বেডার জীবত নাই আবার ফটোবাজি করে কয় সায়াতে হানন জায়েজ না আবার ফতোয়া কিতা সায়া সায়া তেহানওয়া কি নাই জায়েজ নাই জায়েজ নাই মিলে ফতোয়া মারে ফতোয়া সুড়াইলা মুদিরে রাহ হাসরের ময়দানে অসংখ্য নূরের মাথা উপরে চমকাবে রাসূলকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ এই মাথাগুলো কার এত সুন্দর নূরে চমকাচ্ছে তারা কে রাসূল বললেন এরা হবে দুনিয়ার মুয়াজ্জিনের দল সুবহানাল্লাহ ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি হযরতে বেলাল হযরতে বেলাল আজকে আমাদের সমাজের ভিতরে মুয়াজ্জিনের মূল্য কি আছে মনে করেন নাই কইতিকা মুয়াজ্জিনের মেয়ের বিয়ে করে না কেউ কবিয়া কল্লিকের সেগুন কাঠের খাট পাওয়া যাইব হারে ফোলা রে ফোলা তুই যদি জানতে মুয়াজ্জিনের দাম কত তাইলে মুয়াজ্জিনের জুতা ডিরে জিব্বা দিয়া মুচ্ছা দিলি হইলে হাসরের মাঠে সবার মাথার উপরে নূরের চমকাবে মুয়াজ্জিনদের মাথা জোরে বলে না সুবহানাল্লাহ এটা সাধারণ জিনিস না আপনি 3 দিন পর মসজিদে না গেলে কেউ জিগাইতো না গেলেন না কিল্লে গিয়া আর মুয়াজ্জিন এক বেলা আজান না দিলে মানুষে জিগাই আইলেন না কিল্লে গিয়া যেই লোকটা টাইমে টাইমে 5 ওয়াক্ত নামাজের আজান দেয় আরামের ঘুম হারাম করে এই মুয়াজ্জিনের দাম বাড়াইছে কে বেতন তো নাই ওই ম্যাক্সিমাম মসজিদে মুয়াজ্জিনরা মাগনা আজান দেয় আর আর বজিফত নাই এর লাগে টেহা দেন আর কি আহা মুয়াজ্জিন ইমাম খতিবরা খুব অবহেলিত মনে করে যে এরা টেহা লাগে না মনে করে এরা টেহা লাগে না গরম লাগে আছে গাবার চেয়ারম্যান সাহেব সাড়ার মধ্যে আজাদ ইসলামি আমরা দোয়া কইরো দোয়া কইরো ওনার আব্বা দুনিয়াতে নাই শুনলাম আয়েশা কলজারা সাত কিলো উঠছে মরহুম মকসুদ আলী সাহেব না আমার শোনো আমার আব্বা নাই এই জন্য আমি বলছি আমরা দুই ভাই আমাদের আব্বা দুনিয়াতে নাই যাদের আব্বা মা চলে গেছে এদের মধ্যে কফাল ফোর আর কেউ নাই এই শুনেন প্রেমের দাম কম না বেশি বেশি আরো জোরে গুন বেশি প্রেম আছে বলে পৃথিবী কি বিশ্রী না সুন্দর এই ঘরের মধ্যে প্রেম লাগবে বাহিরেও প্রেম লাগবে লাগবে কি লাগবে না আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এ আস্তে আমার নবী যখন দুনিয়া থেকে মহান রবের দরবারে সান্নিধ্যে চলে গেছেন নবী যে বেলালকে মুয়াজ্জিন বানাই গেছে এই যে বেলাল চইলা গেছে আর বেলালের কোনো খবর নাই নাই
আর মসজিদের মেহরাবে আজান নাই মিম্বরে আজান নাই সবাই বলল বেলাল গেল কই 40 দিন পর্যন্ত বেলাল নাই এরপরে 40 দিন পরে বেলাল স্বপ্নে দেখছেন আমার নবী বলতেছে বেলাল তুমি কি আমাকে দেখার মনে লয় না সুবহানাল্লাহ এই মুহূর্তে যদি আপনাদের হলহলিয়া বড় চড়িয়া যদি কেউ যদি নবীর স্বপ্নে দেখেন আপনার কাছে কি দুনিয়ার কোনো কিছু ভাল লাগবে না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মহান রবির দিদারে চলে যাওয়ার পর মদিনা ছেড়ে তিনি অন্যত্র চলে গেলেন 40 দিন পরে স্বপ্নে দেখলেন আমার নবী আয়েশা ঘুমের ঘরে ডাক দিয়া বলে বেলাল তুমি কি আমারে দেখার মনে লয় না আমার নবীরে দেইখা তো বেলাল ঘুম দিকে লাপ মাইরা মুখের মধ্যে কাপড় বান্ধা ডাইরেক্ট মদিনায় চলে গেছে যাইয়া যেই মসজিদের মেহরাবে আমার নবী নামাজ পড়াতেন ওই জায়গার মধ্যে গিয়ে আমার নবীরে পাই নাই ওই রওজা মুবারকের কাছে গিয়ে নবীরে দেখে না যেই বেলাল নবীরে দাঁড়াইয়া নামাজ পড়তে দেখতেন নিজেই কামাত দিতেন ওই নবীরে না দেইখা বেলাল চোখের পানি ফেলা কান্না শুরু করে দিল এই বেলাল মুখটা বান্ধা রাস্তা দিয়ে হাঁটতেছে অনেকগুলা মানুষ বেলালের পিছনে পিছনে রওনা দিয়া দেখতেছে এই লোকটা ক্যাডারি মুখটা বান্ধা রাখছে একটা মানুষের মুখ বান্ধা দেখলে দেখবেন অনেক মানুষে আশ্চর্য হইয়া যায় তোমার মুখটা বান্ধা কেন তোমার মুখটা বান্ধা কেন ওই পোলাপানগুলা পিছনে লাগলো আর ওই দিক দেয়া হই পাগলায় রাস্তা দিয়া হাঁটে অনেক মুরব্বীর তাকায়া দেখতেছে এই পাগলা রাস্তা দিয়া হাঁটে অনেক পাথরের মধ্যে চুমা দেয় সব পাথরের মধ্যে চুমা দেয় না সব পাথরের মধ্যে চুমা দেয় না মুরব্বীরা ডাক দিয়া কই তুমি কে গো মুখ বান্ধা তুমি এখানে এমন ভাবে কেন তুমি এইভাবে কেন তুমি এমন ভাবে ঘুরতেছো আবার সব পাথরে চুমা দেও না শুধুমাত্র বাইসা বাইসা পাথরের মধ্যে চুমা দাও কারণটা কি ওই লোকটা ডাক দিয়া কয় আমি সব পাথরে চুমা দেই না যেই পাথরে আমার নবীর কদম মুবারকের ছোঁয়া লেগেছে আমি কেবলমাত্র ওই পাথরের ভিতরে ঠোঁট লাগাইয়া চুমা দিতেছি মদিনার মুরব্বীরা ডাক দিয়ে কই তুমি কে গো আমরা সেই পাথর চিনি না তুমি সেই পাথর চিনো কারণ আমার নবী বলেছেন ইত্তাকুফিরা সাতাল মুমিন বা ইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ আল্লাহর প্রেমিকদের চোখের মধ্যে আল্লাহ একটা নূর দিয়া দে এই নূরের আলোতে সে অসাধ্যরে সাধন করতে পারি এরপরে ডাক দিয়ে বলে আমি সব পাথরে চুমা দেই না যেই পাথরে আমার নবী চোখ কদম মোবারক লেগেছে ওই পাথরের ভিতরে শুধুমাত্র আমি চুমা দেই এবার ডাক দিয়ে বলে তুমি কে আমরা পাথর চিনি না তুমি চিনো মুখটা খোলো এই পাগলা বলে আমার মুখ খুলতে আমার বাধ্য করো না আমি যেখান থেকে এসেছি সেখানে আমি চলে যাব সবাই বলছে না না এক এমন পাগল নবীর কদম মুবারকের স্পর্শের পাথরগুলো চিনা চিনা সম্মান করে এই পাগলটারে আমাদের দেখার দরকার এই কথা যেই মাত্র বলছে রে বাবা হঠাৎ করে তার মুখটা খোলা গলো খুইলা দেখতে সেই লোকটা কেউ না এই লোকটা গলো আমার নবীর বানানো আজানের পাখি